আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাই হবিজে। আজকে আমি খুবই সাধারণভাবে চিকেনের এই রেসিপিটি রান্না করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে রান্না শুরু করা যাক। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে ধুয়ে রাখা চিকেনগুলিকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলেন আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। এবার চিকেন পিসগুলিকে খুব ভালোভাবে 10 মিনিট ধরে ভেজে নিতে হবে। আমার চিকেন পিসগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটি থালায় তুলে নেব। এবার পরিষ্কার কড়াইয়ে ভাজা চিকেনের তেলটা দিয়ে দেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দেব। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা এবং প্রয়োজনীয় মশলাগুলি রেডি করে রেখেছি। পেঁয়াজটা 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে এতে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচিটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলিকে কষিয়ে নেব। এরপর চিকেন পিসগুলি কষানো মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে দেব। এরপর ঢাকনা সরিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা মেশানোর পর বেটে রাখা গোটা গরম মশলা ও ধনে পাতা কুচি মিশিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে রেখে মাখো মাখো করে নামিয়ে নিলেই তৈরি চিকেন কষা রেসিপি।
ভিডিওটি তৈরির সময় দুই জায়গায় আমার ভিডিও স্কিপ হয়ে গেছে, যেমন জল ও ধনে পাতা মেশানোর সময়। তাই আপনারা অবশ্যই ধনে পাতা কুচি মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমি আরও মজাদার ও টেস্টি রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।